অত্যন্ত দুঃখের বিষয় আজকে। আজ আমরা দাদা অ্যাকচুয়াল আমি মানস কুমার ভূঁইয়া হলদিয়া টাউনশিপ দাদার অনুগামী টিমের ইউনিট আমি এখান থেকে পরিচালনা করি। আমরা যতগুলো প্রোগ্রাম দাদার অনুগামী প্রোগ্রাম হয়েছে সমস্ত প্রোগ্রাম আমি অ্যাটেন্ড করেছি এবং লাস্ট যে প্রোগ্রামটা আমরা করেছিলাম হচ্ছে ক্ষুদিরামের জন্মদিবস আপনার হচ্ছে সিটি সেন্টারে এবং সেই সেন্টারেও আমি নিজে অ্যাঙ্কারিং করেছিলাম। এই বিভিন্ন কারণবশত দেবুমণ্ডল এবং তাদের দলবল দীর্ঘদিন ধরে আমাদের ভয় দেখাচ্ছিল দাদার অনুগামী টিমে কাজ করা যাবে না এবং আমরা নাম নিয়ে আমরা দাদার হয়ে কাজ করেছি এবং দাদার অনুগামী টিমে এখনও আমরা সক্রিয়ভাবে কাজ করি। সেই আক্রোশবশত আজকের সকাল 9টায় আমাদের একটি অনুগামী টিমের মেম্বার ছেলে তার মেয়ে ক্লাস বার্ডস স্কুলে পড়ে ছোটো মেয়ে তাকে টিউশন থেকে আনতে গেলে 13 মোড়ে ধরে খোকন বাঙাল বাবুলাল সিং দেবু ভূঁইয়া এবং তার ছেলে বুদ্ধদেব ভূঁইয়া এরা মারধর করে। মারধর করার পরে আমরা যথারীতি হলদিয়া টাউনশিপ পুলিশ দ্বারস্থ হই। দ্বারস্থ হলে বড়োবাবু উনি ওখানে ডায়েরিতে সমস্ত নামগুলো লিখে আমাদের কমপ্লেনটা নেয় এবং কমপ্লেন নেওয়ার পরে বলে যে মেডিকেল করানোর জন্যে। আমি দুর্গাচক হসপিটালে মেডিকেল করাতে চাই। দ্বিতীয় অবসরের মধ্যে দেবুমণ্ডল এবং তাদের টিম নিয়ে এই সব মেম্বারের সঙ্গে যারা সক্রিয়রা আছে টিম বেশ কিছু ছেলেকে জোগাড় করে 50-60টা ছেলেকে জোগাড় করে এবং আমরা তখন বাড়িতে ছিলাম না, মহিলার বাড়িতে ছিল। আমাদের এক এক করে চারখানা বাড়ি ভেঙেছে, তার মধ্যে কঙ্কন মিয়ার বাড়ি ভেঙেছে, আমাদের রবীন মাইতি মানে বাবা হচ্ছে সুবল মাইতি তার ছেলে রবীন মাইতি সেও আমাদের অনুগামী টিমের সক্রিয় মেম্বার তার বাড়ি ভেঙেছে, মোহন প্রামাণিক বাবা নাড়ু প্রামাণিক তার বাড়ি ভেঙেছে এবং আমাদের রাজার চোখে দুটো বাড়ি ভেঙেছে। তনুশ্রী মণ্ডল যে আমাদের মহিলা টিম তাদের এক সক্রিয় মেম্বার তার বাড়ি ভেঙেছে এবং আমাদের আর একজনের বাড়ি আরও বাড়ি ভেঙেছে বাপি দাসের বাড়ি ভেঙেছে রাজার চোখে এবং উত্তম দাস আমাদের কলোনির লোক তার ছেলেও দেবু দাস আমাদের একদম প্রথম সারি দাদার অনুগামী সক্রিয় মেম্বার তারও বাড়ি ভেঙেছে। এইভাবে বাড়িঘর ভাঙদর করার সময় কঙ্কন মিয়ার বাড়ির সামনে যখন বাড়ি করতে আসে সেই সময় প্রশাসন মজুদ ছিল, প্রশাসনের সমস্ত ভিডিও আমরা রেকর্ডিং করে রেখেছি, সেই ভিডিও আমরা সব আপলোড করছি সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখবেন। এবং এই ঘরদোর ভাঙার সময় কঙ্কন মিয়ার বোন সে এখান থেকে 1 কিলোমিটার দূরত্বে থাকে, সে দৌড়িয়ে ছুটে আসে বাড়ি ভাইয়ের ঘর ভাঙা শুনে এবং তাকে ওই ছেলেগুলো মিলে হ্যারেস করে। পরবর্তী কালে আমরা সমস্ত নাম প্রকাশ্যে আনবো যারা এগুলো করেছে এবং সেই হ্যারেস করার ফলে সে সঙ্গে সঙ্গে স্ট্রোক হয়ে মারা যায়। ডেড বডি এই মুহূর্তে আমরা হসপিটালে নিয়ে গিয়েছিলাম, হসপিটাল থেকে ফিরিয়ে আনতেছি। আমরা একটু পরে ডেড বডি সহ ভিডিও আপনাদের কাছে আপলোড করবো। আপনার নাম? আমার নাম মানস কুমার ভূঁইয়া, দাদার অনুগামী টিমের আমি সক্রিয় মেম্বার, কাউন্সিল।